আরো কোন দল, কেউ ছোটে পটমূল, কেউ বলে সব ফুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক গালা গালি স্বার্থের চলাচলি, ভিন্ন মতের সংখ্যা সবাই মেলা হাতে হাত, ওরা মোহাম্মদের উম্মত, সবাই মেলা হাতে হাত, মুহাম্মাদের উম্মতদের আওয়াজ বুঝি এমন ক্ষীণ হয়? মুহাম্মাদের উম্মতরা বিড়ালের জাতি না সিংহের জাতি? আওয়াজ হবে বিড়ালের মতো না সিংহের মতো? আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা সাহসের সাথে কণ্ঠ ফাটিয়ে এমনকি রক্ত বের করে জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? তাহলে শুধু মুহাম্মাদের উম্মত এই কথাটুকু বলতে কি আমাদের কার্পণ্যতা থাকার কথা? একসাথে বলুন, সবাই মেলার হাতে হাত, একসাথে সবাই মেলার হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মেলার হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মেলার হাতে হাত, ওরা মুহাম্মাদের উম্মত। কেউ পড়ে কেউ পথে, কেউ ঘরে কেউ পড়ে, কেউ লড়ে কেউ খেলে কেউ লিখে যায়, কেউ করে প্রেম প্রীতি, কেউ ধরে সংস্কৃতি, কেউ মাঠে কেউ মিডিয়ায়, কেউ মুখে দাড়ি রাখে, কেউ ক্লিন সেফ রাখে, কেউ করে ভুল কেউ ঠিক, কেউ শোনে কেউ মানে কাউকে বা জমটানে, কেউ ভীত কেউ নির্ভীক, সত্যকে কেউ খোঁজে কেউ সহজেই বোঝে, কেউ করে বেশি উৎপাত, সবাই মিলে হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলে হাতে হাত, কৃষক শ্রমিক, কেউ চাকরি বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ আলতা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, ঠিক কিনা? কেউ পরে হেজদার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি, একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী যা পার, সবাই মেলা হাতে হাত, পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম, ঠিক কিনা? এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, বুকে রাখো কোরআন, আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক, ইথারে কিথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সম্মান, সবাই মেলার হাতে হাত, বলতেছেন না আপনারা কি মুহাম্মাদের উম্মত না, বলতে কোন সমস্যা আছে? গলা ফাটিয়ে বলুন, সবাই মিলে হাতে হাত, সবাই মিলে হাতে হাত, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবারে তারা প্রতিটি বাক্যের পর শুধু বলবেন ঠিক, পারবেন না? কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যত কর্ম করেছেন সমস্ত কর্ম সত্য, ঠিক কিনা? যত কথা বলেছেন সমস্ত কথা সত্য, ঠিক কিনা যারা বলেন? এবারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কর্ম তুলে ধরবো, কিছু বাক্য কিছু বর্ণনা তুলে ধরবো, আপনারা শুধু বলবেন ঠিক, পারবেন না? মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, এত লম্বা করে না আর এত কম আওয়াজে না, আমি শুধু মুহাম্মদ যতবার ওয়ার্ড গুলো শেষ করব আপনারা এক আলিফ পরিমাণ টান দিয়ে দেবেন, চিৎকার করে বলেন ঠিক, হয় নাই বলেন ঠিক, মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ, বিশ্ব মানবতার ভক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ, শান্তি সম্মতার সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ, বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ, সর্বকালের সেরা দশ লোক রাজনীতিবিদ যে মুহাম্মদ, সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মুহাম্মদ, যুদ্ধের ময়দানে লড়াকুযোদ্ধাবিদ সৈনিক যে মুহাম্মদ, মাটির কুটিরে বসে ভরা শক্তির দাঁড়ালেন যে মুহাম্মদ, আত্মসম্বল হীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ, বদলে দিলেন সব ফেডারেল বিপ্লব, আবার তাকিয়ে দেখে বিশ্ব, বদলে দিলেন সব ফেডারেল বিপ্লব, আবার তাকিয়ে দেখে বিশ্ব, তার মতো কেউ নয়, আওয়াজ দিয়ে বলেন তার মতো কেউ নয়,
মনে থাকবে মুহাম্মাদের উম্মতেরাই মাফ।